আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম মোহাম্মদ অনিক ইসলাম, আমার বয়স 30, আমি আসছি নড়াইল থেকে। আমি গত 3 দিন আগে ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমার সমস্যা ছিল, দুই হাঁটুতে ব্যথা ছিল, নিচে গোড়ালি জয়েন্টে ব্যথা ছিল। আমি এই সমস্যার জন্য মানে আমার হাঁটা চলাফেরা কাজ করতে অনেক সমস্যা হতো। একটু হাঁটলে আমার হাঁটুতে হাঁটুর ভিতর ব্যথা করতো, আমি ভারী কোনো জিনিস আমি তুলতে গেলে ব্যথা করতো, সিঁড়িতে ওঠানামা করতে গেলেও অনেকটাই ব্যথা করতো। হ্যাঁ, আমি দীর্ঘ সময় বসে থাকলে পরে উঠে দাঁড়ালে ব্যথা করতো আমার হাঁটুতে। হ্যাঁ, আমি প্রবাস থেকে 1 মাস আগে আর কি দেশে আসছি। আমার এই সমস্যাটা প্রায় 3-4 বছর ধরে। এর আগে আমি 3-4 জন ডাক্তার দেখাইছি, কিন্তু আমি কোনো ফলাফল পাইনি। সেই ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, ওষুধ খান, কিন্তু তারা ওষুধ দিয়েছে কিন্তু আমি ঠিক হইনি। আল্লাহর রহমতে এখন আমি ডিপিআরসি হসপিটালে 3য় দিনের মাথায় এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এখন আমার পায়ে কোনো ব্যথা নাই, আমি এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আমার এই সুস্থতার 3 দিনে আমি সুস্থ হয়েছি। এর কারণে ডিপিআরসি হসপিটালের ডাক্তার এবং অন্যান্য রোগীরা তারা খুব আশ্চর্য হয়েছে যে কীভাবে 3 দিনে এইভাবে সুস্থ হলো। আমি আমার নিজেকেও আমি বিশ্বাস করতে পারতেছি না আমি 3 দিনে কীভাবে এরকমভাবে সুস্থ হলাম। আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমার ফিজিওথেরাপিস্টকে। সে আমাকে দিনে 3 বার থেরাপি দিত এবং সে আমার সঙ্গে গল্প করতো এবং আমাকে অনেক সাহস দিত। এখন তার প্রচেষ্টাই সম্ভব হয়েছে। আসলে শফিউল্লাহ প্রধান স্যারকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। তার যে চিকিৎসা জ্ঞান এবং চিকিৎসা পদ্ধতি খুবই অত্যাধুনিক এবং খুবই ভালো। তিনি আমাকে দেখার পরে ফিজিওথেরাপিস্টকে যেভাবে বলেছেন এবং তিনি সেভাবেই আমাকে থেরাপি দিয়েছে। আসলে চিকিৎসা নিলে সুস্থ হবে এমন কোনো বিষয় না, কিন্তু চিকিৎসকের সঠিক জ্ঞান থাকতে হবে। জ্ঞান না থাকলে সুস্থ হওয়া অসম্ভব এবং চিকিৎসকের চিকিৎসা পদ্ধতি সঠিক হওয়া লাগবে। এই হসপিটালে উন্নত মানের অনেক অত্যাধুনিক আপনার মেশিন আছে এবং দক্ষ ফিজিওথেরাপিক্স আছে এবং অভিজ্ঞ ডক্টর আছে, যার কারণে এখানকার রোগীরা দ্রুত সুস্থ হয়ে যায়। তার একটা প্রমাণ আমি নিজেই। এখন আমি মাত্র 3 দিনে সুস্থ হয়ে এখন আমি আমার কর্মস্থলে ফিরে যাব। এখন আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। আমি এখন মানে আমি কাজ করতে পারবো, আমার একটা মনোবল আছে এবং আমি সুস্থ হয়েছি। আমি ইউটিউবে ভিডিও দেখে স্যারের আমি এখানে আসছি। এখানে আসার পরে আমি অনেকটাই দেখছি যে এখানে মেশিন অনেক উন্নত মানের মেশিন এবং ফিজিওথেরাপিক্সও খুব ভালো দক্ষতা। ঠিক আছে, এখন খুবই ভালো আছি আমি। আমি ইউটিউবে যেমন দেখছি তার থেকে বেটার আমি এখানে আসার পরে আমি দেখছি যে এখানে অনেক অনেক ভালো। আপনাদের মাধ্যমে আপনাদের অনেকেই এরকম সমস্যায় ভুগতেছেন, যদি এরকম থাকে এখানে আসতে পারেন, চিকিৎসা নিতে পারেন। আশা করি আপনারাও আমার মতো দ্রুত সুস্থ হয়ে ফিরে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।